এক দাদা এসছেন আমার সাথে মোটামুটি মাস ধরে কথা হয় হ্যাঁ একটা দাদা ভাইয়ের মতো সম্পর্ক আমাদের মধ্যে গড়ে গেছে এই বাচ্চাটা দুধ খায় তো আমি দিতে চাইনি কো দুধ খাই বলে বাচ্চা মা একসাথে যাবে এরকম চিন্তাধারা আমার ছিল কিন্তু এই দাদা আমাকে ছাড়ল না জোর করে এই বাচ্চাটা পছন্দ করেছে এই বাচ্চাটা আমি দিলাম ওই দাদার বাড়ি হচ্ছে আউশ গ্রাম থানা আর গ্রামের নাম হচ্ছে জামতলা জামতারা গ্রাম তো এই বাচ্চাটা নিয়ে যাচ্ছে এই দাদার এই দাদা খুবই লজ্জিত দাদা চেহারা দেখাতে চাইছে না কিন্তু তারপরে ওই দাদারা আমি চেহারা দেখাবো না কিন্তু মুখটা একদম দেখা যাচ্ছে না কোয়ালিটি খুবই ভালো বাচ্চা দুধ খাই এখনো পর্যন্ত দুধ ছাড়েনি গো তো ওর মাকেও আমি দেখাচ্ছি ওর মা কোনটা আর এছাড়া ওর কাছে এখনো দুধ আছে বলছে একটা মাটি ছাগলের আদিকে এটা হচ্ছে মা তারাও তারাও মাটাকে তারাও এটা হচ্ছে ওর মা লাল রঙের লাল কালারে যাচ্ছে এটা ওর মা দুটো ছিল বাচ্চা আর একটা বাচ্চা আগেই সেল হয়ে গেছে আর এই বাচ্চাটা ওনারা নিয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটিদার বাচ্চা হ্যাঁ কি বলছো এই দাদা আমার কাছে নিয়েছে দাদা একটু লজ্জা খুবই লজ্জা ব্যাস এই বলি শেষ করছি ব্যাস লজ্জা করছে দাদা যাই হোক পিছনটা দেখিয়ে দিলাম দাদা দাদার হাইট হচ্ছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাইট ঠিক আছে অ্যাপাচে গাড়ি নিয়ে এসছেন একজন চালাবেন আর একজন বসিয়ে নিয়ে যাবেন হ্যাঁ এই বাচ্চা আহ আহ চলো ভাই চাপাও আমি যাই এবার ছাগলগুলো ছেড়েছি মাঠে চড়াচ্ছি সব